নমসি জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মঞ্চবিষ্ট আশ্রম সম্পাদক শ্রীমৎস্বামী আনন্দময়ানন্দজি মহারাজ কে আমার সুশুদ্ধ প্রণাম জানাই। মঞ্চবিষ্ট শ্রীমৎস্বামী সর্বলোকানন্দজি অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আনন্দপুর, মঞ্চে উপবিষ্ট শ্রীমৎস্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ এবং ডক্টর শুভেন্দু মজুমদার, এবং সামনে আমার স্নেহের ছাত্রছাত্রী এবং উপস্থিত কিছু অভিভাবক অভিভাবিকবৃন্দ, আজকের এই আশ্রম আয়োজিত যে সম্মেলন আয়োজন করেছেন গুরাপ রামকৃষ্ণ মিশন, সেই আশ্রমের একটি অডিটোরিয়ামে আমরা সবাই উপস্থিত হয়েছি যুব সম্মেলন ও মূল্যবোধ অনুষ্ঠান সূচি। আমরা এসেছি, অনেক দীর্ঘ বক্তৃতা আপনারা দুজন শুনলেন, মহারাজের বক্তব্য শুনেছেন, গান শুনেছেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা অনুষ্ঠান পর্ব চালনা করা চলছে। কিন্তু সবচেয়ে একটা বিষয় আমাদের, আমরা যেখানে এখানে যারা উপস্থিত আছি সবাই মনে করি ছাত্রছাত্রী এবং অভিভাবক কিছু আছেন, তার জন্যই আজকে বিষয়বস্তু যুব সম্মেলন। অনেকেই প্রশ্ন আসে যে আমরা একটা যুব সম্মেলন এসেছে উপস্থিত হয়েছি, এখানে বিভিন্ন রকম স্বামীজির বক্তৃতার মধ্য দিয়েই আমরা কিছু একটা আধ্যাত্মিক প্রশ্ন দিয়ে বোধহয় তোমাদের এই ভগবান ভগবান করে তোমাদের আনার চেষ্টা। আমার বক্তব্য কিন্তু সেই রকমভাবে নয়, দীর্ঘ শিক্ষকতার অনুসন্ধানে থেকে সন্ধিক্ষণে থেকে তোমাদের সঙ্গে সেই বক্তব্য আমরা একসঙ্গে শেয়ার করে নিতে চাই। সবাই উঠে যাচ্ছ যে ব্যাপারটা কি, এই সব ধর্মটর্ম হলো তারপরে টিফিন টিফিন হবে, তাহলে এখানে এই যুব সম্মেলন আর এই মূল্যবোধের ব্যাপারটা কি, কেন এলাম, একটা টিফিন খেয়ে মহারাজ আমন্ত্রণ করেছেন এসেছি। আমি কিন্তু সেই বক্তব্যের মধ্যে যাব না, একটা বক্তব্যের প্রথম গল্প করেই বলে দিই। যারা একটি ছোট্ট গল্প করার মধ্য দিয়ে যারা বক্তৃতা দেয় অনেকেই ঘৃণা করে চললো, মহারাজ বললেন ধর্ম হবে কি সব হবে, এ তো অনেক শুনেছি, তোমাদের অভিজ্ঞতা অনেক আছে, ক্লাসে যাও, উমুক ক্লাস কেডির ক্লাস এখন পালাতে হবে, এইসব ব্যাপার নিয়ে এখন যা দেখলাম কিছুক্ষণ মধ্যে, আমি সেই বেশি বক্তব্য যেন দেব না, একটু মন দিয়ে শুনবে, তার কারণ আমি ওই বক্তৃতার ঠিক পক্ষপাতী নই, সারাক্ষণ তোমাদের আটকে রাখবো ধর্ম টর্ম বলে। আজকে যে জন্যে আজকে এই যুব সম্মেলনে উপস্থিত হওয়ার, আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশন আয়োজিত যেসব যুব সম্মেলন হয় তোমাদের একত্রিত করার এসে একটা ভাব আদান প্রদান করব, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বামীজির তিনটা ধরার মধ্য দিয়ে। আজকে একটা গল্প বলি, অনেক একটা বিশাল অনুষ্ঠানে গিয়েছিলাম, এই তোমাদের মতোই অনুষ্ঠানে সবাই উঠে টুটে চলে যাচ্ছে, কী সারাক্ষণ বলে একটা ইংলিশের ক্লাস হচ্ছে, এই ইতিহাসের ক্লাস হচ্ছে, আর ভালো লাগছে না, একটু অন্তত লিজার পিরিয়ড যায়, তার জন্যই হক। তারপরেই সবাই উঠে চলে গেল, যাওয়ার পরে একটি লোক লাঠি নিয়ে পেছনে ঘুরছে, তো কী বলছেন যে আপনি লাঠি নিয়ে ঘুরছেন, এত ছাত্রছাত্রী বা এত দর্শক ছিল উঠে চলে গেল, আপনার কি ব্যাপার, আপনি লাঠি নিয়ে ঘুরছেন, আপনার কি এই বক্তৃতা খুব ভালো লাগছে? বলছে না ভালো লাগছে না, ব্যাপারটা কি এনাকে কে নিয়ে এসেছে সেই ব্যক্তিকে খুঁজছি, যে যে ওনাকে নিয়ে, যে আমি মাইক ম্যান তো মাইক ট্যাক ট্যাক ঘুরে নিয়ে যাব, তার জন্যই বসেছি, এই জন্য এই বক্তৃতার জন্য আসিনি, আমি কিন্তু সেই দলের নই, মহারাজ আমাকে আমন্ত্রণ করেছেন, আমি সেই মূল্যবোধ এবং যুব সম্মেলনের উদ্দেশ্য সম্বন্ধে তোমাদের কিছু বলবো। সবাই আমাদের এই সমাজে এখন স্কুল টিস্কুল সবাই চলছ, ক্লাস করছো, তারপরে সবার একটা উদ্দেশ্য মানুষ হব, মানুষ টানুষ হয়ে কী হবে, তারপরে একটা চাকরি করব, তারপরে সমাজে এরকম যাব। কিন্তু এখন থেকেই যারা ক্লাস ফাইভে, আমার বোধ হয় ফাইভের নিচে এখানে কেউ নেই, তারা সবাই হতাশায় ভুগছে, পরবর্তীকালে পাসটা করতে হবে, বাবা মা পাঠিয়েছে তারপরে, কিন্তু আমরা কেন স্কুলে এসেছি, স্কুলে কেন যাচ্ছি, এইসব বোধহয় আমাদের শেখা নেই। এখানে যুব সম্মেলন কথা আছে, এখন যুব সম্মেলনের কথার উদ্দেশ্য একটি লিঙ্গ, যুবক এবং যুবতী, এবং প্রত্যেকেই আমরা যুবক এবং যুবতী, আমাদের ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর যত রাষ্ট্র আছে আমাদের এই 15 থেকে 35 বছর যদি যুবক বলা যায় বা যুবতী বলা যায় পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই, এবং সেই যুবকের শৌর্যের যে ক্ষমতা সেটা আমরা কাজে লাগাতে পারছি না। কী করছি, আমাদের এই ভারতবর্ষের চিন্তাধারার মধ্যে স্কুলে যাচ্ছি, বক্তব্যরা শুনেছেন, প্রথাগত শিক্ষার মধ্য দিয়েই একটা ভালো পাস করলে, একটা ভালো সার্টিফিকেট, ক্লাস 1 নম্বর যদি পাই তবে বাবা মা শ্রদ্ধা করবে, আজকের বাবা মাদের অনেক আশা, আমাদের সেই চিন্তাধারা যে ছেলেটি অনেক কিছু দিয়ে ঢুকি ঢুকি দিয়ে 1 নম্বর দাঁড়িয়ে যদি আনতে পারো, নাহলে তোমার কিছু মাথা নেই।
কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তোমরা সবাই জানো, একঘেয়েমি নয়। শুধুমাত্র এক নম্বর ছাড়াও যে অন্য কিছু মাধ্যমে করা যায় সেটাই হচ্ছে আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই যুব সম্মেলন করার উদ্দেশ্য। তোমাদের অন্যদিকে ডাইভার্টি, প্রত্যেকের মধ্যেই মনের একটা ব্যতিক্রম এসে গেছে, পড়াশুনো করবো, সকাল ফাইভ থেকে জানলাম সারা করি ব্যাগ। দেখো পরিবর্তনের যুগে অনেক পরিবর্তন এসেছে। আমরা যখন স্কুল কলেজে যেতাম, স্কুলে পড়েছি, এখন যেসব দেখো কীরকম পরিবর্তন হয়েছে, সেই কাঁধে ব্যাগ, ঝোলা ব্যাগ, পাজামা পাঞ্জাবি, এখন তোমরা স্যুট প্যান্ট, একটা বড় ব্যাগ, সবার সেই ওয়ান থেকে ক্লাসে বিশাল ব্যাগ, কী সব নিয়ে যায় যায় জলের বোতল থেকে আরম্ভ করে, আগে এখন স্কুলে এত জলের ব্যবস্থা তবুও জলের বোতল টোধন নিয়ে আসা যায়। এখন এই যে পরিবর্তনগুলো, সেই আমাদের মনের মধ্যেও সেই পরিবর্তনটা এসে গেছে। তো কী পরিবর্তন? বেশিটাই ওই একটা, ওই যে মহারাজ বোধহয় গল্প শুনেছেন, ওই পানের মতো খয়ের পাল্টানো বোধহয় অর্থাৎ এরকম উল্টাতো, সেটা সবার কাছেই থাকে, থাকুক, ক্ষতি কিছু নেই। আমাদের স্বামীজির কথাই আমরা বিজ্ঞানকে যেমন নিয়েছি, আমাদের আশায় অনেকেই হ্যালো হ্যালো অনেক কিছু দেশ গেল টেলো সব গাছে, আমি সেই সবের পক্ষপাতী নই। সন্ন্যাসী গৈরিকধারী হলেও আমি কিন্তু সেই পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে যা কিছু ওই হ্যালো যা পাচ্ছি এটা কিন্তু আমাদের ছেলেরাই তৈরি করেছে। তার কারণ যদি সবাই চলে যেত, যে কিছু না হতো, আজকে যে বিজ্ঞানের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদেরই কেউ ভাই বা বোন তৈরি করেছে, তাহলে আগেকার দিনে ওই সব ছিল বলে তার প্রচার ছিল না। এখন সেই সংখ্যাটা হয়তো মুষ্টিমেয়ের মধ্যে এসেছে, কিন্তু শিক্ষা চলে গেছে বলে তা নয়, আমরা অনেক উন্নত শিক্ষার ধারে এসেছি, তার মধ্যে তার ব্যতিক্রমটা গেছে, কিছু ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে এসেছে। সেই ফ্রাস্ট্রেশন যদি না থাকতো তাহলে হয়, তা স্বামীজি সেই ফ্রাস্ট্রেশনটা কেন হয় দেখো, এটা স্বামীজির সময় হয়েছিল, আমি একটা কথা কখন বলবো। তার কারণ হচ্ছে যদি আমি ধর্মের কথা কিছু বলি না, যদি অনেক কিছু বলি যে দূর ওটা কেউ লোক আমাদের কাছে আসবে না, যখন এখন যদি ইন্দ্রিয় সুখের কথা বলি দেখবেন অনেক লোক পেছনে লাইন দিয়ে, আমি আজকে যদি তোমাদের অনেক বেশ রসালো কিছু গল্প বলি, এই মোবাইলে কী পাওয়া যায়, ফেসবুকে কী পাওয়া যায়, তাহলে কিন্তু বেশ শুনবে। আর একটু যদি বলি না ধর্মের কথা বলো, দূর এই মহারাজ কী বলছে, দূর অনেকক্ষণ হলো, কখন এটা শেষ হবে, সেটা স্বামীজিই বলেছে। স্বামীজি দেখো এক জায়গায় বলছে যে এই জগতে অনেক অসুর প্রকৃতির লোক আছে, কিন্তু দেবতা যে একবারেই নেই তা নয়। যদি কেউ বলে এসো তোমাদেরকে এমন এক বিদ্যা শিখাইব তাহাদের তোমাদের ইন্দ্রিয় সুখের অন্তত অনেক গুণ বর্ধিত হবে, তাতে অনেক লোক পিছু পিছু শোনার জন্য আগ্রহ দেখাবে। এবার একটি লোক যদি বলে এসো তোমার দিকে এই ধর্মের কথা, পরমাত্মের কথা, ভগবানের কথা চিন্তা করো, দেখো কেউ কিন্তু আসবে না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই অসুর প্রকৃতির ভাবটা লুকিয়ে আছে। তাহলে আজকের এই মূল্যবোধ তোমাদের মধ্যে জাগ্রকতা, আমার বিষয়বস্তু ভারতাত্মা স্বামীজি। এখন স্বামীজি হচ্ছে দেখো সেই জন্মগ্রহণ মাত্র ৩৯, মহারাজ বলেছেন মাত্র ৩৯ বছর বয়সের মধ্য থেকে এই বড় একটা কিছু সংঘ করেছে, সেই সংঘের আমরা সন্ন্যাসী। এখন অনেকেই রামকৃষ্ণ মিশন টিশন কী ব্যাপার সবাই কাছে জিজ্ঞাসা করো, কী রামকৃষ্ণ মিশন? ও রিলিভ করে আর দুটো স্কুল কলেজ চালায়, এই তো ওদের ব্যাপারটা, এই দিয়ে পরিচিত। আমাদের যে একটা অন্য গুণ আছে সেটা বোধহয় আমি অন্তত এই তোমাদের কাছে অনেক দেখি, তোমাদের কাছে অনেক প্রশ্ন করে কোথায় রামকৃষ্ণ মিশন, একটা প্রশ্ন সব আছে, বই টইপ আছে, রামকৃষ্ণ মিশন কী জন্য প্রতিষ্ঠা হয়েছিল, স্কুল কলেজের জন্য কী জন্য প্রতিষ্ঠা হয়েছিল, ওই রিলিফ টিলিফ করিডোরে এই ব্যাপার। এখন ক্লাসেও তোমরা এরকম শেখেছো অনেক কিছু, কিন্তু কেন রামকৃষ্ণ মিশন স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন, কিসের জন্য করেছিলেন এও নয়। আবার স্বামী বিবেকানন্দ কোথায় জন্ম করেছেন তার বাইরে অনেক ইতিহাস সব বই টই আছে, আরম্ভ করে দিলেন পড়তে পারে, ক্লাসে অনেক বইটি আছে, ছোটোখাটো বই রামকৃষ্ণ মিশন থেকে পরিচয় হয়েছে, বাজারে অনেক কিছু আছে। কিন্তু আমাদের খোরাকের মতো কিছু যদি বই টই পাই আমরা, যে আমাদের উপযোগী, আমরা ক্লাস ফাইভের ছাত্র কি ক্লাস টুয়েলভের ছাত্র, তাহলে কিন্তু ভালো লাগবে, বুঝবো শিখবো যে আমাদের উপযোগী কিছু হয়। তো রামকৃষ্ণ মিশন সেরকমও বই কিন্তু করেছে, শুধু রামকৃষ্ণ মিশন ওই রিলিফ আর ওই স্কুল কলেজ হসপিটাল চালাচ্ছে না, তার জন্য কিন্তু এই সংঘ নয়। তার কারণ হচ্ছে যে আমরা কেন বাবা মা তোমাদের যেমন স্কুলে পাঠিয়েছে কি শুধু কুধু বইটই করে এক নম্বর হওয়ার জন্য, রামকৃষ্ণ মিশন শুধু স্কুল কলেজ চালানোর জন্য কিন্তু এই সমাজে প্রতিষ্ঠিত হয়নি, সেটাকে বুঝতে হবে, কেন রামকৃষ্ণ মিশন জানতে হয়। তার কারণ হচ্ছে আমরা একটা বাঙালি ভারতবর্ষের একটা প্রতিষ্ঠান দেখবেন যে এত কিছু রামকৃষ্ণ সম্বন্ধে এইটুকুনি, ভারতবর্ষের রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে এই পশ্চিমবঙ্গে কী আছে, তার বেলুড় মঠ একটা, অনেকেই এখানে আছে বোধহয় বেলুড় মঠ এখনও যায়নি, এরকম আছে আছো হয়তো, কেউ আছে এখানে দাঁড়িয়ে আছো যে বেলুড় মঠ দেখোনি, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিল একটা কট, কেউ আছো কি এখানে বেলুড় মঠ দেখোনি বলতে পারবে, কেউ কিছু নেই, হ্যাঁ যায়নি, সময় হয়নি, সেই সাহসিকতা যে বেলুড় মঠ গেছো কি না, যে রামিজি প্রতিষ্ঠা করেছে বেলুড় মঠ, এটুকু সবাই বইটে আছে, বেলুড় মঠ কোথায়, মানে ভারতবর্ষে কোথাও একটা আছে, আছে এই ক্লাস টেনে যে রাস্তা আস্তে শুনতে যায় বলে ওই তো ওখানে সব অনেক গেরুয়াধারীরা কি করে, সব জব ট্যাব করে, ধরে ধ্যান ট্যান করে, কোনো উদ্দেশ্য থাকে না।
আমাদের উদ্দেশ্যটা কি, আমরা যেমন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা একটা ভালো মানুষ হতে চাইবো, যাতে অপরকে কাকে যেন স্বামীজি বলছেন কোনো খারাপ চিন্তা করবো না, তাতেই দেখবে যে জীবনে কোনো দিন, স্বামীজি একবার বলছেন যে জীবনে কারো কোনো যদি ভালো না করতে পারি বা করেছি কিনা, কিন্তু করার জন্য কোনো মনের মধ্যে কোনোদিন কারো খারাপ চিন্তা করি, তার জন্য যে স্বামীজিকে এত ভালো লাগতো এই মনেই মনের মধ্যে, তবে সে ভারতবর্ষকে ভালোবাসতে পেরেছে। তার কারণ হচ্ছে স্বামীজি বলছেন আমার চিকাগো বক্তৃতা, আপনার আমার বক্তৃতা শুনেছ, হাত তালিতে কুড়ি মিনিট ধরে অনেক কিছু হলো, কিন্তু তার কারণ হচ্ছে বক্তৃতা, স্বামীজি বক্তব্য বলেছিল ঠিকই, সেটা হয়তো ভারতবর্ষের বা পৃথিবীর প্রথম কথা, কিন্তু ওই সৌমদীপ্ত ওই যুবকটা যদি আমাদের মনের মধ্যে এরকম থাকে, সেই সৌমদীপ্ত যুবকটা ওই রকম মানুষ মাত্র 39 বর্ষের একটি যুবকের ওই আবেগতাটাও দেখতে পায়। তার কারণ হচ্ছে স্বামীজি কখনোই তার অন্য চিন্তা মনের মধ্যে ভালো করতে পারেনি বটে, কিন্তু কোনোদিন তার খারাপ চিন্তা মনে আসে। তোমরা যখন ক্লাসে দেখবে, যখন ক্লাসে কোনো শিক্ষক পড়াচ্ছেন, যদি চিন্তা করে থাকো যে মনে করে এই মাস্টারমশাইয়ের কথাটা আমি ভালো বুঝবো বা শুনবো, তখন যে মানসিকতা থাকবে, আবার যদি এইসব করে করে দেখো মহারাজ কথা বলেছেন তখন সেই রকম হবে, ওই রকম ধরনের থাকলে মনের মধ্যে সেই ছাপটা সেটাকে লুকাতে পারবে না। বাড়িতেও যেমন বাড়িতে অনেকে এই বয়সে সবাই চপলতা আছে, বাড়িতে যে স্কুল কলেজে মাকে বাবাকে মিথ্যা কথা বলে, তোমরাও জানো যে মা বাবাও কিন্তু আমাদের মতো বয়সটা পাল্টে এসেছে, কিন্তু তোমরা এই ভাবো মাকে বোকা, আমাকে শিক্ষককে বোকা বানালো, আর নয়, এইটা কিন্তু মজে বুঝবে যে না মা বাবাও কিন্তু আমার মতো বয়স অতিক্রম করে। এটা গল্প বলি, এরকম ধর একটি মেয়ে ক্লাস টুয়েলভে প্রশ্ন করে, যাই বলছি স্কুলে মা বলে আছে খুব ভালো, মাকে ভাবছি মিথ্যা কথা, মাকে খুব বোকা বানানো ব্যাপারটা, গল্পটা একটু এরকম ধরে প্র্যাকটিক্যাল আছে, কিন্তু স্কুল ড্রেসে একটা ইউনিফর্ম পরে যায়, তারপর তাড়াতাড়ি করে স্কুলের ড্রেসটি পরিবর্তন করে ব্যাগে রেখে অন্য একটি প্যান্ট পরে সিনেমায় গেছে, দেখে দেখে এসে তারপর তাড়াতাড়ি করে না এসে বাড়িতে ফিরে এসছে। তো মা বলছে কি রে যা স্কুলে পড়া আছে, যা ক্লাস ক্লাস ছিল সে খুব ক্লান্ত, এমন ব্যাপারটা হলো সেই প্র্যাকটিক্যাল ক্লাস বৈশাখের ক্লাস নো দিতে পারিনি, মা তাড়াতাড়ি খেতে দাও। মা বলছে আরে তুই প্র্যাকটিক্যাল ক্লাস এত তাড়াতাড়ি, তুই এত করে দেরি করে এলি, ও সে কিছু করার বলছে হ্যাঁ তুই কোথায় ছিলি, বলে কোথায় ছিল মানে স্কুলে এই ক্লাস করে এলো। তো মা তো উনি ভাবেন সে বুঝতে পারছে যে স্কুল থেকে আসে, তার কারণ হচ্ছে ওই ড্রেসটা পরিবর্তন করার সময় পায়নি, ও ভাবছে মাকে স্কুল ড্রেস পরে গেছে শাড়ি পরে, অন্য একটি প্যান্ট পরে বাড়িতে ঢুকছে অথচ স্কুল করে আসছে, ও ভাবছে মাকে এমন বলে দিল আরে ক্লাসকে খাতা খুলে দেখাচ্ছে, ভাবছে যে বোধহয় খুব আমি মাকে যা একদম দিলাম, মা মুচকি মুচকে হাসছে যে বা বা আমার মেয়ে অনেক বড় উন্নতি হয়েছে, বা অনেক শিক্ষা দীক্ষা তুমি করো, তার মনে ভাবছ যে যত কিছু ভাবছ যে এই মহারাজটা বলেছেন শিক্ষকতা বলেছেন, এই মূল্যবোধগুলো যদি মনের মধ্যে এই ভাষাটা যদি মনের মধ্যে প্রথম থেকে হয় না, সারা জীবন রয়েছে আগে মহারাজ একটু বললেন না কিছুদিন পরে চুরি চুরি করতো সেই পেনটা করে এই চুরি করা শিখে ওই অভ্যাসটা হয়ে যায়। এই মূল্যবোধটা আমাদের আজকে যুব সমন্বয় করার উদ্দেশ্য আমাদের আশ্রমের রামকৃষ্ণ বনমিশনের দ্বারা, তোমরা জানো অনেক ভারতবর্ষের অনেক জায়গায় আমরা বসিবাদী পশ্চিমবঙ্গের এই ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা একটা কথা কথা আলোচনা করতে বসতে স্বামীজির দৃষ্টিকোণ থেকে, তার কারণ হচ্ছে আমাদের প্রতিটি শিক্ষা থেকে স্বামীজি এমন কোনো দৃষ্টিকোণ থেকে নিয়ে শিক্ষা বিষয়ে আলোচনা করেছেন, তার জন্যে তোমাদের এই মনের মধ্যে একটা দাগ কেটে দেওয়া যাতে, যাতে এইরকম ছোটোখাটো গল্প যে যারা বলেছে মাকে বাবাকে আমরা ঠকাতে আসি বা শিক্ষককে ঠকাতে পারিনি, নিশ্চয়ই তারা বোঝেন তোমাদের কাছে তারা ক্ষমা করে দেয় তোমাদের জন্য, যাতে এই বয়সে সবাই হয়তো নিয়োগ করেছেন, কিন্তু তার মানে এই বোঝো না এই বোধটা কিন্তু জাগ্রত হওয়া উচিত। তাই এই মূল্যবোধ এবং যুব সম্মেলনের উদ্দেশ্য যারা আজকে এখানে এসেছো অনেকেই মধ্যে স্বামীজির মধ্যেও দেখবেন অনেক ফ্রাস্ট্রেশন আছেই পারে, আজকে করছে তোমার দাদা দিদি দেখছো সমাজে দেখছো অনেক রকম রাজনৈতিক সম্মেলন হচ্ছে অনেক কিছু হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু সবটাই হচ্ছে মনে হচ্ছে আশা করে আমরা থাকবো। তাই একটা কথোপকথন আমরা স্বামীজির একটা কথোপকথন বলছেন, একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশা হয়ে গুরু রামকৃষ্ণের কাছে গেলেন, তিনি গুরুকে জীবন সম্পর্কে প্রশ্ন করছেন, বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না, জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। ঠাকুর বলছেন কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। কথাটা সৃজনশীলতা এই ক্লাসে তোমরা যে চপলতা করো বেরিয়ে যাও আজকে যাচ্ছে, তার কারণ হচ্ছে মনে সেই আনন্দ খোরাক তোমরা পাও নি, ইতিহাসের ক্লাসে ইতিহাস নিয়ে চিন্তা করার সেই বিষয়বস্তুটাকে উপরে যাওনি বলে সেই অবসরটা, প্লাস স্কুলে যেসব সময়গুলো তোমরা পাও বা ক্লাস টুয়েলভে আছো যার কলেজে পড়ো, সেই সৃজনশীলতা আমাদের সময়ে আমাদের রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলো আছে সেই সৃজনশীলতা, অর্থাৎ ক্লাসে অফ টাইমে হলেও ওই মোবাইল না করেও পরের সঙ্গে গল্প করা লাইব্রেরি তো বাগান করা এই সৃজনশীলতা মনকে দেওয়া যায়, কিন্তু সাধারণ আমাদের স্কুলে এসব নেই বলে, তার জন্য রামকৃষ্ণ মিশন যে স্কুলগুলো প্রতিষ্ঠা করেছে তাদের স্কুলের উদ্দেশ্য হচ্ছে
মানুষ করা। আমরা সারা ভারতবর্ষে কত নয়, পশ্চিমবঙ্গে আমাদের 15-16টা স্কুল আমরা চালাই, সেই একটা স্যাম্পল আমরা তৈরি করে দিতে চাই, যে দেখছিলাম যে এইভাবেই তোমরা তৈরি হও, দেখবে ওই সৃজনশীলতার মধ্যে মনের মধ্যে এই অবসর জীবনটা আরও ভালো হবে। কিছু কাজ করার প্রবণতা, ড্রয়িং থেকে আরম্ভ করে স্কুলের কাজ, ঝাড়ু দেওয়ার কাজ যদি করতে পারো, তাহলে পরের পেছনে লাগা ও চুলটা ধরে টানা এইগুলো আর আসবে না। মনে থাকে দিনম স্বামীজি আবার বলছেন, জীবন এখন কেন এত জটিল? ঠাকুর বলছেন, জীবনের বিশ্লেষণ বন্ধ করো, এটা জীবনকে আরো জটিল করে তোলে। আমরা আবার বলেছি স্বামী, আমরা ভবিষ্যতের কথা ভাববো, আমরা যখন বর্তমান আছি সেই বর্তমানকে আমরা অতীতকে ভুলে যাব, তাহলে দেখবে এত জটিল হবে না, পার্শ্বিক এই ঘটনাবলীর সঙ্গে আমরা যুক্ত হব না। যে আছে মুখে হচ্ছে, মুখ ছেলে বের করেছে, ও আত্মহত্যা করেছে, ওর এইসব হয়েছে, দরকার নেই, আমাকে বাবা মা পাঠিয়েছেন, আমরা সেইভাবেই যাব, আমাকে মানুষ হতে হবে, বাবাকে যেন মনের কাছে বলতে আমার একটা ছেলে, বাবা মা প্রত্যেকেই আশা করে তুমি হয়তো এক নম্বর নাও, কিন্তু প্রত্যেকেই জানে বাবা মা তার শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি স্কুলে পাঠিয়েছেন, সেই বোধটা জায়গা থাকলে তুমি মনে থাকবে যে হ্যাঁ আমাকে বাবা যেমন পাঠিয়েছেন, সমাজের যেমন আমি একটা মানুষ হব, বাবা মারও যেন বদনাম না হয় এই চেষ্টা মনে থাকতে হবে। স্বামী বিবেকানন্দ বলছে কেন আমরা অসুখী, ঠাকুর শ্রী শ্রী পরমহংস বলছেন উদ্বেগ তোমাদের অভ্যাসে পরিণত করেছে তাই তোমরা অসুখী। দেখো উদ্বেগ মানে আমরা বললাম কি করবো, পাস করার পরে অনেকে দাদা দেখছে ক্লাস টুয়েলভে পাস করেছে কিছুই হচ্ছে না, এই উদ্বেগ নেই, যখন যেরকম পড়তে দিয়েছে সেইভাবেই পড়বে, তাতেই যেন ভালোবাসা মায়ের প্রতি যেমন ভালোবাসা আসবে, যেটুকুন যা বলেছে এই বর্ষ বয়সে ক্লাস 5-12 মধ্যে বেশি চিন্তা করার কোনো দরকার নেই, তাহলে দেখবে এই চিন্তাধারার মধ্য দিয়ে এত নেই, পরে গিয়েছে সারাক্ষণ বেকার রোজ পেপার পত্রিকা পড়বো, এই কিছু খবর নিশ্চয় রাখবে, কিন্তু খবরটা যেন নিটল তোমার উপযোগী যে খবরটুকু সেইটুকুই মাত্র পাস করুন, তার বেশি কিছু নয়। স্বামী বিবেকানন্দ বলছেন কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায়, ঠাকুর বলছেন ঘর্ষণ ছাড়া হীরে মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না, ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তোমাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়, তিক্ত নয়। স্বামী বিবেকানন্দ বলছেন আপনি কি বলতে চাচ্ছেন এইরকম অভিজ্ঞতা উপকারী, শ্রী শ্রী পরমহংসদেব বলছেন হ্যাঁ, সবসময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো, যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে পরে শিক্ষা দেয়। স্বামী বিবেকানন্দের সেকেন্ড প্রশ্ন, অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, ঠাকুর বলছেন যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছ, যদি ভেতরটা দেখো তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ, চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেখায়। ঠাকুর স্বামীজি বলছেন আরেকটি প্রশ্ন, অসফলতা কি সফল পথে চলার চেয়ে বেশি কষ্টদায়ক, ঠাকুর বলছেন সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ, সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। দেখবেন পড়াশুনো করার মধ্যে যখন পড়াশুনো করবে যে আমি কতটা পড়াশুনো করেছি, ক্লাস থেকে কত নিয়েছি, কে বড় ভালো হলো, সেই পরিমাণটা নিজের মধ্যে যদি জানতে পারো, আজকে আমি ক্লাসের সাবজেক্টটা বুঝেছি, নিজেই মেপে নিতে পারবে আজকে কতটা। তার আগেই মহারাজটা সব বলেছেন এই ধর্মের সঙ্গে যুক্ত করলেই বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে কঠোর বুদ্ধি প্রয়োগ করে পরিপাষ্ট সময়কে ছাত্রনাম অধ্যয়ন পাব, সেই ছাত্রদের বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে আমাকে আমার সমাজ আমাকে কি দিয়েছে এবং আমার পিতামাতা আমাকে কিসের জন্য স্কুলে পাঠিয়েছে, এই বোধটা যদি থাকে তাহলেই আমাদের মতো এই সন্ন্যাসী যারা হয়েছে বা রামকৃষ্ণ বিবেকানন্দ দ্বারা যে সন্ন্যাসী আমাদের সঙ্গ আমাদের পরিচালিত হচ্ছে তাদের একটাই লক্ষ্য, আমাদের কিছু পাওয়ার তোমাদের কাছে নেই, শুধু দিতেই আমরা আসবো যে ভালোভাবে কিভাবে একটা ভালো সুস্থ সমাজ গঠন করে ভালো ছাত্র আমরা তৈরি করতে পারি। সেরকম ভারতবর্ষে তো 40,000 স্কুল আছে, পশ্চিমবঙ্গে প্রায় 40, ভারতবর্ষে 40,000 স্কুল আছে, রামকৃষ্ণ মিশন মাত্র 16টা স্কুল চালায়, আমরা 100% সফল তা বলছি না, নিশ্চয়ই এই যুগের মধ্য থেকে, তার কারণ হচ্ছে আমাদের এখনই তোমাদের বললাম সবাই আমাদের কি রামকৃষ্ণ কি স্কুল করছে, স্কুল চালা ওদের ভালো, 1-10 মধ্যে 10টা, অনেকে বলেন হ্যাঁ অনেক টাকা টাকা নেয় ঠিকই আছে, টাকা টাকা নেয় বড় লোকের ছেলে মানুষ টুস করে করছে ক্ষতি নেই, যদি সেটাও সত্য হয় 100%, যদি তুমি কি তোমাকে কয়েক লক্ষ টাকা দিয়েছি 1 দায়িত্ব পাবে বা প্রতিদিন বাকি সত্যি পাবে, তার জন্য একটা বদ্ধ বসা দরকার, সেই কথা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে সেই পরিবেশটা পাওয়া যায়, তার কারণ হচ্ছে ভালোবাসতে হবে, যে প্রতিষ্ঠানে তোমরা এসেছো যে প্রতিষ্ঠানে স্কুলে যাচ্ছ সেই স্কুলকে আগে ভালোবাসতে শেখো, তাতেই দেখবে যে আমি আমার স্কুলে আমি স্কুলে পাস করবো বা যাই করবো আমি ওই স্কুলে পড়ি, এই স্কুলটা আমার নাম ভবিষ্যতে যদি কোথাও করা যায় খুবটা গর্ব হয়ে ওঠে,
তার কারণ হচ্ছে সেই ভালোবাসা থাকলে স্কুলের পড়াশোনাটা তার সঙ্গে যুক্ত হবে। শুধুমাত্র ভালোবাসলাম কিছুই হলো স্কুলে গেলাম তা নয়। আরেকটি প্রশ্ন করছেন, স্বামীর মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে? ঠাকুর বলছেন, যখন তারা কষ্ট করে তখন তখন অভিযোগ করে, এই কষ্ট কেন তাকে দেওয়া হলো, কিন্তু যখন তারা সফল হয় তারা বলে না এই সফলতা কেন তাকে দেওয়া হলো। স্বামী বলছেন, কিভাবে আমি জীবন থেকে সেটা পেতে পারি? শ্রী পরমহংস বলছেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। স্বামী বলছেন, একটি শেষ প্রশ্ন, কখনো আমি নিজেকে মনে করি আমার প্রার্থনার উত্তর কোনো দেওয়া হয় না? ঠাকুর বলছেন, সব প্রার্থনার উত্তর দেওয়া হয়, বিশ্বাস রাখো, ভয় ছেড়ে দাও, জীবন কোনো সমস্যা নয়, যে সমস্যা আমার সমাধান করতে হবে, জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে, বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তাহলে জীবন খুব সুন্দর হবে। বাঁচার জন্য যে কথা অর্থাৎ এই ছাত্র জীবন তারপরেই হবে, সেটা যদি অনুভব করতে পারো এই গ্লানি মনের মধ্যে আসবে না, সেটাই আমাদের ছাত্র জীবনে তৈরি করার কথা। সর্বোপরি ভারতবর্ষকে যদি আমরা ভালোবাসো, যে দেশের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, তার সেই স্বামীজি বলেছেন যে আমরা ভারত আত্মা কি করে হওয়া যায়, অর্থাৎ অন্তর থেকে যেমন আমাদের গ্রামের তোমরা বলো যে গ্রামের মানুষ আমরা, সেই গ্রামটাকে যদি ভালোবাসতে করো, স্কুলটাকে গণ্ডি পেরিয়ে যাও, তাহলে দেখবে হবে। আজকের এই মূল্যবোধ এবং এই যুব সম্মেলনের উদ্দেশ্যই হচ্ছে রামকৃষ্ণ মিশন পরিচালিত যেসব স্কুলগুলো হচ্ছে, যেসব অনুষ্ঠানগুলো হয় সেখানে এসে যে নিমন্ত্রণ করেছে, এই ভাষা ভাষা নয়, সৃজনশীলতার মধ্য দিয়ে আজকে এসেই এই অনুষ্ঠানের পর্ব শেষ হবে না, ধারাবাহিকতা কন্টিনিউস একটা সম্মেলনের মধ্য দিয়ে তোমাদের কিছু জানার থাকলে ভবিষ্যতে আবার যেসব মহারাজ এখানে আছেন, সর্বোপরি না জানা থাকলে বেলুড় মঠ যদি থাকে অনেকেই বললাম বেলুড় মঠ যাবেন বা চিঠি লিখবে যে আমাদের এই এই সমস্যা হচ্ছে, তাহলে দেখবে এই জীবন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু ধর্ম তো নয়, ধর্মটা ছেড়েই দিল বললাম ওই রকম ধর্মে কেউ সব হাতে কেউ আসবে না, একদম ধর্ম জীবনের লক্ষ্য কি, মানুষের জীবনের দরম লক্ষ্য হচ্ছে ভগবান লাভ করা, ধর ভগবানকে দেখলাম উনি বলে দেখান দেখা দেখা যায় এসব তো আছে, এখন সেই অনুভূতি করার জন্য ক্লাস একটা ওয়ানের ছেলেকে যদি আমরা মাস্টার ডিগ্রি ক্লাস পড়াতে যাই সে যেমন ওরকমই বলবে তফাৎটা এরকমই, অর্থাৎ আমরা সেইভাবেই তোমাদের এখানের জন্য আমি অন্তত উপস্থিত হয়নি, আমি এসেছি যে তোমাদের এই উপযোগী করে যে হ্যাঁ আমরা আজকে যুবসম করবো, আবার একটা অনুষ্ঠানে স্কুলে যাব, সেই অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবো, আমার মনের কথা বলতে পারবো, অপরকে শেয়ার করবো যে এই একটা সম্মেলনে গিয়েছিলাম, স্বামী বিবেকানন্দের কথা আমরা কিছু শুনেছিলাম, আশ্রমের মহারাজদের কথা শুনেছিলাম, এখানে একটি গুলাব রামকৃষ্ণ মিশন বর্তমানে অনুষ্ঠিত হয়েছে, তার বিভিন্ন কর্মপদ্ধতির মধ্য দিয়ে তোমাদের একত্রিত করা হবে, এর মধ্যে একটা ভাবে রাখা হবে, আমাদের দোষটি থাকতেই পারে, সেই দোষটি তোমরা বলবে মহারাজ এই আমরা দেখেছি কালকে স্বামীজির এই কথা বললেন, অথচ আমরা তাই করছিলাম, একটু কয়েকদিন আগে একটি সম্মেলনে গিয়েছিলাম সেখানে এই স্বামীজির কথা কথা বললাম, ওরা টোলা বলে তারা বলছেন হ্যাঁ আমরা স্বামীজি তো মাছ মাংস খায়, আজকে আপনি দেখান তো যদি আমাদের সঙ্গে খেয়ে কিরকম আপনার মিথ্যা কথা বলেন কিনা, বা গিয়ে বলছেন যে মহারাজ আজকে আপনাদের সঙ্গে আমার সঙ্গে লাঞ্চ করবেন, আমি দেখুন আমি তো সত্য কখনোই বলিনি যে আপনি আপনাদের সঙ্গে খাবো না, বলেছি মাংস আমরা সন্ন্যাসী এরকম নয় আমরা আমিষ জাতীয়, স্বামীজি খেয়েছি কেউ নাই করেছি, খেয়েছি বলে আপনাদের সামনে আজকে বলবো খাবো না, দেখানোর কথা নয়, সদর্পে আপনার সঙ্গে খাবো নিশ্চয়ই দেখে দেবো, আমরা এইরকম পেছনেই কোনো কথা বলি না, আমরা বলবো না, সেরকম মন এবং মুখটাকে যদি আমরা এক করতে পারি তাহলেই দেখবেন ভালোবাসতে পারবো, যেমন বাবাকে যেমন ভালোবাসবো দেশকে ভালোবাসবো, এই সম্মেলন করার উদ্দেশ্যই তোমাদের একত্রিত করে স্বামীজির কিছু কথা যেন শুনে আমার মনটাকে আরও সুবাসিত করতে পারি, লোকের কাছে প্রচারিত করতে আমি স্বামীজির এই কথাটা আমার জীবন উদ্ভূত হয়েছে, নাহলে কীরকম হচ্ছে ও স্বামীজির মুখ কথাটাই আমি খুব ভালো অনুপ্রাণিত হয়েছিলাম, কালকে একটা মহারাজের কথা ছিলাম পাশের ছেলেটি জিজ্ঞাসা বা মেয়েটি জিজ্ঞাসা করছে আচ্ছা তুই কোন কথায় মহারাজের খুব উদ্ভূত হয়েছি, হ্যাঁ বলো ওই কথাটাই ভুলে গেছি না ওইটাই ভুলে থেকেছি তার জন্যই তো এই সমস্যা, এরকম তাই সমস্যাটা এরকম যে কোনো একটা কথা থেকে যে স্বামীজির বাণী সবার কাছে আজকে অনেকেই বই পড়েছে জানবেন যে আমরা এই মূল্যবোধ সম্বন্ধে এই যুব সম্মেলন অনেক কিছু করছি, আমাদের এই যুবক সমিতিকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মনে অনেক শক্তি আছে, সবার কালের পরিবর্তনে আমরা যাবো তোমরাও যাবো, সব কালের পরিবর্তনের মধ্যে কি বললাম কাঁধে ঝোলা থেকে ব্যাগ থেকে এসেছো, ভবিষ্যতে আরও কিছু আসবে সেটা আমরা দেখবো, তাকে অবজ্ঞা করার কথা নয়, দেখবেন অনেক উন্নতিভাবে জীবন আমরা যাবো, এবং আরও এই আজকের মূল্যবোধ হওয়ার প্রশ্নের মধ্য দিয়ে তোমাদের এই সম্মেলন করার উদ্দেশ্য দিয়ে বারে বারে আসবে, এই ছোটো রামকৃষ্ণের গুরু একটা হয়েছে কেউ এখানে বলতে খাওয়াটা পাওয়া যাচ্ছে না, কী এলো একটা সম্মেলন করলো মহারাজ বলতো, এই বোধটা যদি থাকে স্বামীজিকে ভালোবাসে যে তোমাদের গ্রামে অনেক দূর থেকে নিশ্চয়ই আসবে কাছাকাছি 5-10 কিলোমিটার মধ্যে শুরু হয়েছে, ভালোবাসতে শিখো যে রামকৃষ্ণ মিশনকে ভালোবাসবো, এইখানে এসে মহাদের সঙ্গে কথা বলে কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো, জীবনটাকে নতুনভাবে গড়া উঠবে, স্কুল
কলেজে আমাদের পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আসবে স্বামীজিকে বই করার জন্য। স্বামী সর্বজনের যে শিক্ষা দিয়েছেন সেই বোধটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে আজকে এই উঠে বললাম কিছুকালের যদি উঠে চলে যাবো এই মানুষ কিন্তু আসবে না। কিছু একটা নিয়ে তোমাদের ফিরতে হবে সন্ধ্যাবেলা যখন যাবে, যে আমরা একটা কিছু আজকে শুনলাম তার মধ্য দিয়ে ভবিষ্যতে আমার ভাইকে আমার ক্লাসের বন্ধুকে যে তুই জাস্ট মানে খুব একটা নিশ্চয়ই দেখ একটা মিস করেছিস, যা দেখবি অন্তত টিভিন তো ভালো পড়াটা যাবে এই ব্যবস্থা আমরা করেছেন, কিন্তু তার সঙ্গে অন্য যেমন ক্লাসে বসে বসে ওই ইতিহাসের স্যারা একদম বাবা হচ্ছে দোদান এই মানুষ আবার আসতে চেষ্টা করবে, তাতেই এই সম্মেলনের সার্থকতা হবে এবং আমাদের সার্থকতা হবে, সমাজের সার্থকতা হবে, ভারতবাসীকে সার্থকতা হবে। সর্বোপরি তোমার সমাজকে ভালোবাসার সঙ্গে বাম্মা আশীর্বাদ করবেন। সর্বোপরি ঠাকুর বা স্বামীজি যে প্রতিষ্ঠিতারের নামাঙ্কিত তিনটি ছবি তোমরা দেখতে পাও, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমশ্রী এই হুগলি জেলায় জন্মগ্রহণ জানো সবাই নাম টামগুলো জানবে, তারপরে স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী মা সারদা দেবী, তারাও এই গ্রাম থেকে উঠে দেখো দশ ভাই বোনের মধ্যে স্বামীজি ষষ্ঠ সন্তান থেকেও মাত্র 39 বছর বয়সে মাত্র বেঁচে ছিল 39 বছর মাত্র, তার মধ্যে এত তার 12 থেকে 13 বছরের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা সমাজ ব্যবস্থা করে দিয়ে গেছেন, এমন একটা জিনিস ঢুকে দিয়ে গেছেন তাকে আমরা পরিচর্যা করলে কয়েক হাজারও শেষ করতে পারবো না, তার মধ্যে এরকম ভালো মানুষ হবে না, তবেই হবে। সেই ভালো মানুষ হওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং আশ্রমের প্রচেষ্টা রামকৃষ্ণের প্রচেষ্টা। তোমরা ভালো থেকো এবং পরবর্তী অনুষ্ঠানে যখন আমন্ত্রণ পাবে নিশ্চয়ই তোমরা যাবে এই আশা রাখি সবাইকে। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমরা তোমরা চাপ দিলাম প্রশ্নে ভালো থেকে। ভালো আত্মার স্বামীজি বক্তব্য রাখলেন স্বামী কবিতা রামজি মহারাজ।